মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ও না মায়ার ঘুমে আখেরি জামানা। মাঝভান্ডার দরবার শরীফ একটা ঐতিহ্যবাহী দরবার, হুজুরে গাউসুল আজম মাঝভান্ডারি কিবলায় আলম তিনি সুদূর আরব থেকে তার পূর্বপুরুষগণ প্রথমে পটিয়ার জমিনে হযরত হামিদউদ্দিন ঔরী রহমতুল্লাহ আলাই এবং এর মাধ্যমে আজকে ওনার কিছু আওলাদ ওখানে রয়ে গেছেন। হযরত হুজুরে গাউসুল আজম মাঝভান্ডারির পূর্বপুরুষগণ এই চট্টগ্রামের জমিনে ইসলামের খেদমতের জন্য তারা এখানে এসেছেন। হুজুরে গাউসুল আজম মাঝভান্ডারি কিবলায় আলমের আম্মা জান ওনার জন্মের আগে স্বপ্নের মধ্যে দেখতেছেন যে ওনার ঘরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বিশারত দিচ্ছেন যে ওনার ঘরে একজন গাউসুল আজম যিনি সারা বিশ্বকে ছায়াদান করবেন, যার মাধ্যমে সারা বিশ্বের প্রতি মানুষের একটি সারা বিশ্বের মানুষ যার থেকে রহমত ফৈয়াজত পাবে, এটা ইশারা আগে করেছেন। এবং ওনার আব্বাজান হযরত সৈয়দ মতিউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই তিনি হুজুরে গাউসুল আজম মাঝভান্ডারের দুনিয়াতে আসার আগে তিনি দেখতেছেন যে যখন তিনি অপেক্ষা করতেছিলেন শিশু হযরত গাউসুল আজম মাঝভান্ডারি দুনিয়াতে আসবেন, তিনি হঠাৎ করে একটু তন্ত্রাচ্ছন্ন হয়ে পড়লেন। মানুষ যেরকম উঠানে বসে থাকলে একটু ঝিমায়, আমরা গাড়িতে বসলে ঝিমাই, তিনি ঝিমাচ্ছিলেন, তন্ত্রাচ্ছন্ন হয়ে গেলেন। ওই মুহূর্তে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন তার চেহারা, তার চোখ নূরের আলোতে ঝলমল ঝলমল করছে। ওই মুহূর্তে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন হুজুরে পুর নূর আকায়ে নামেদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে বলতেছেন, হে সৈয়দ মতিউল্লাহ, ক্যা তুম জানতে হো তোমারে ঘর পে কোন আ রাহা হ্যায়, তুমি কি জানো তোমার ঘরে কে আসতেছে, যে তোমার ঘরে তোমারে ঘর পর মেরা মাহবুব আ রাহা হ্যায়, তোমার ঘরে আমার একজন অতীব আপনজন বন্ধু আসতেছে, ওনার নাম মুবারকটা রেখেছেন খুদ রাসূলুল্লাহ। 1826 খ্রিস্টাব্দে পহেলা মাঘ আপনার এই ধরাধামে তশরিফ আনেন, সারা জগৎকে আলোকিত করেন। এবং হুজুরে গাউসুল আজমের শৈশব, হুজুরে গাউসুল আজমের কৈশোর জীবন, উনি সবসময় উনি ভাব গাম্ভীর্যের মধ্যে চলতেন এবং উনি যে আল্লাহর ওলি এটা আগে থেকেই সবার কাছে জানা হয়ে গেছে। একটা কালাম আছে, গাউসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা, হযরত কেবলা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। এই গাউসুল আজম মাঝভান্ডের কেবলায় কাবা তিনি যে আসবেন ওনার নাম মুবারক সহ, ওনার নাম, ওনার ঠিকানা, উনি কোন জায়গায় আসবেন, কোথায় আসবেন, এবং চীনের পূর্ব প্রান্তে যেখানে পাহাড় এবং সমতল জায়গা থাকবে এবং ওখানে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান থাকবে, ওখানে একজন খাতমুল ওয়ালাদ তশরিফ আনবেন যার নামের মধ্যে আল্লাহর নামও থাকবে, যার নামের সাথে রসুলের জাতি নামও থাকবে, উনি আসবেন এবং উনি সারা জগৎকে ওনার ভেলায়েতি কর্মকাণ্ডের মাধ্যমে শান্তির ছায়া উনি দান করবেন। হাদিসের উপর একজন গোল্ড স্কলারশিপ আপনার পেয়েছেন উনি, অর্থাৎ হাদিসের উপর ওনাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে এবং উনি ক্যালকাটা আলিয়া মাদ্রাসার একজন প্রধান একজন শিক্ষক ছিলেন, আরবি প্রভাষক ছিলেন। হুজুরে গাউসুল আজম মাঝভান্ডারের কারামতের মধ্যে অসংখ্য কারামত, তিনি তাকে কাউকে ফয়েজ দিতে আপনার যেরকম হুজুরে গাউসে পাকের দরবারে চোর গেছে সঙ্গে সঙ্গে আবদাল হয়ে গেছে, এটা আমরা অনেকে শুনেছি, এই কারামত প্রসিদ্ধ, এই কারামত প্রসিদ্ধ। চোর গেছে চুরি করতে, আবদাল বানায় দিল পলকের মধ্যে বিনা রিয়াজতে বিনা ইবাদতে, ওনাদের ইশারার সঙ্গে সঙ্গে আল্লাহ ওয়ালা হয়ে যায়। হুজুরে গাউসুল আজম মাঝভান্ডারির ক্ষেত্রে এগুলো অগণিত কারাম, এগুলো অগণিত, তিনি তাকাইছেন ওলি বানায় দিছেন। এমনও প্রমাণ আছে উনি একটা কলা খাইতেছিলেন, কলার নিচের অংশটা একদম খাওয়াই দিলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে ওলি হয়ে গেল। শোহাদায়ে কারবাল্লার ঐতিহাসিক সেই শাহনশাহে বেলায়েত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হযরতে মাওলায়ে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বেলায়েতি ধারার ধারক বাহক 37তম বংশধর ইমামুল আউলিয়া হযরতে গাউসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কিবলায়ে কাবা মাঝভান্ডারি এই মাঝভান্ডার শরীফে কাদরিয়া মাঝভান্ডারি তরিকা নামের যে তরিকা চলমান সেই তরিকার ইমাম।